এতগুলো মেয়ে দেখালেন, একটাও পছন্দ হলো না। কি মেয়ে দেখান এসব? না আছে রূপ, না আছে গুণ, আচার ব্যবহারও তো ভালো না। এরপরের বার আপনাকে যে মেয়ে দেখাবো সে মেয়ে আপনার পছন্দ হবে। এর আগের বারও তো একই কথা বলেছিলেন, আপনার উপর থেকে তো ভরসাই উঠে যাচ্ছে আমার। এর পরের বারও যদি আপনার কথার সাথে কাজের কোনো মিল খুঁজে না পাই, আমার ছেলের বউ আমি নিজেই খুঁজে বের করব। জি আচ্ছা, আমি তাহলে আজ আসি। ঠিক আছে, আমাকেও একটু বাইরে কাজে যেতে হবে। তিশা, ঘরের দরজাটা লাগিয়ে দে তো। এই দেখুন, একদম তাজা তাজা সবজি, ভালো হবে, বেশি করে নিয়ে যান। আচ্ছা বুঝলাম, দাম কত? বেশি না, আপনার জন্য 30 টাকা করে কেজি, এমনিতে 50-এর নিচে বিক্রি করি না। আচ্ছা 2 কেজি দাও। এই দাঁড়ান দাঁড়ান, আপনি এই ভদ্রমহিলাকে মিথ্যা বললেন কেন? কই, আমি আবার কি মিথ্যা বললাম? একটু আগেই তো আমি আপনার থেকে 20 টাকা করে সবজি নিয়ে গেলাম, আর এখন এই ভদ্রমহিলার ভালো পোশাক আশাক দেখে একই সবজির দাম 30 টাকা হয়ে গেল। এই মেয়ে, তুমি বেশি কথা বলো, তোমার সবজি নেওয়া শেষ, তুমি এখান থেকে চলে যাও, বাড়তি কথা বলতে শোনা। কেন বলবে না, ও তো সত্যি কথাই বলেছে, আমি তোমার কাছ থেকে সবজিই নেব না আর। চাচি সাবধানে। আ, এখানে ভাঙা কাচের টুকরো কে ফেলেছে, পায়ে লেগে আমার পা কেটে গেল। তখন এক ক্রেতার হাত থেকে কাচের গ্লাস পরে ভেঙে গিয়েছিল, সেটারই কাজ। আমি আপনাকে তখনই বলেছিলাম কাচের টুকরোগুলো সরাতে, দেখলেন তো কি হলো। চাচি আপনি একদমই নড়বেন না, আমি বের করছি আপনার পা থেকে কাচের টুকরোগুলো। ব্যথা লাগছে খুব। এই তো প্রায় শেষ, কষ্ট করে আর একটু সহ্য করুন, আর আপনি আমাকে পরিষ্কার একটা কাপড় দিন তো। কাপড় কোথায় পাবো এখন? আপনি তো দেখছি কোনো কাজের না, আমি একটা উপায় পেয়েছি। এ কি করলে মা, তুমি নিজের কাপড় ছিঁড়ে আমার পায়ে বাঁধলে? আমার কাপড় আগে নাকি আপনার পা, চলুন আপনাকে আপনার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো, দুইজন মিলে হাঁটতে হাঁটতে একসাথে গল্প করা যাবে। জি ঠিক বলেছেন। আচ্ছা তোমার নাম কি মা, আর তোমার পরিবারে কে কে আছেন? আমার নাম নাইরা, আমার নানি মারা যাওয়ার পর থেকে আমি আমার বাড়িতে একাই থাকি। বলো কি, যুবতী এক মেয়ে একা একা, ভয় করে না তোমার? না আমার আবার কিসের ভয়। তুমি তো বেশ সাহসী দেখছি, ওই তো আমার বাড়ি চলে এসেছে, ভেতরে চলো আমার সাথে, তোমাকে ঠিক মতো ধন্যবাদটাও দেওয়া হয়নি। না চাচি অন্য আরেকদিন আসবো, আজ আসি। আচ্ছা মা সাবধানে যেও। একি মা, তোমার পায়ে কি হয়েছে, ব্যথা পেলে কিভাবে? ও তেমন কিছু না, এমনি একটা কাচের টুকরো ঢুকে গিয়েছিল। বলো কি, দাঁড়াও আমি এখনই ডাক্তার ডেকে আনছি। কাউকে ডাকতে হবে না, এখন আমার পায়ে কোনো কাজ নেই আর, একজন আমার পা থেকে কাজগুলো খুব ভালোভাবে বের করার পর কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। কে সে? তুই চিনবি না, চিন্তা করিস না, আমি ঠিক আছি, একটু বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব। আচ্ছা মা তুমি যখন বলছো। দুদিন পর ঘটক আবার নতুন পাত্রের খোঁজ নিয়ে হাসানদের বাড়ি এলো, হাসানের বোন তাকে চা নাস্তা দিয়ে আপ্যায়ন করলো। বিশ্বাস করুন ভাবি, এবারের মেয়েটা দেখতে এত সুন্দর, দেখলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে, আমার মনে হয় এবার আমাদের হাসানের বিয়েটা পাকা হয়েই যাবে। ছবি দেখান দেখি কেমন সুন্দর। এই যে দেখুন। তেমন সুন্দর না, আর আপনাকে কষ্ট করে আমার ছেলের জন্য কোনো মেয়ে দেখতে হবে না ঘটক সাহেব, আমি আমার ছেলের জন্য মেয়ে পছন্দ করে ফেলেছি। বলেন কি, কোন মেয়ে? ওর নাম নায়রা, সে দেখতে যেমন সুন্দরী তেমনই সাহসী আর দয়ালুও, হাসানকে ওই মেয়ের সাথেই বিয়ে দিব বলে ঠিক করেছি।
ওই যে বাজারের কাছে বাড়ি যে ওই নাইরা, মেয়ে দেখতে সুন্দর হলেও মা বাবা নেই, কোন বংশের মেয়ে কে জানে, এমন একটা মেয়ের সাথে হাসানকে বিয়ে দিবেন? হ্যাঁ, আপনি তো দেখছি ওকে চিনেনি, কালই তাহলে ওর বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এই যে হাসান, তুমি এসেছ, দেখো এত ভালো ভালো সম্বন্ধ রেখে তোমার মা একটা এতিম মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাইছে, তুমি কিছু বলো। আমার কিছু বলার নেই, মা যা বলবেন আমি তাতেই রাজি। শুনলেন তো, কাল তাহলে আমাদের সাথে যাবেন আশা করছি। পরের দিন হাসানের মা আর বোন ঘটকের সাথে নাইরাদের বাড়ি গেল। নাইরা তাদের সবাইকে দেখে অবাক হয়ে গেল। আরে চাচি, আপনারা বসুন বসুন। বসতে আসিনি, তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। জি বলুন। তোমাকে মেয়ে হিসেবে আমার খুব পছন্দ হয়েছে, আমি চাই তুমি আমার বাড়িতে আমার পুত্রবধূ হয়ে এসো। এ কি বলছেন, এ কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুমি কোথাকার কোন মেয়ে হয়ে বাবির প্রস্তাব না করো, ছেলে দেখতে শুনতে কত ভালো, আর অভাব কি সেটাও টের পাবে না তুমি ওই ঘরে বিয়ে করলে, এমন প্রস্তাবে কেউ না করে। আপনি চুপ করুন তো, মা তুমি বলো কি সমস্যা। ঘটক সাহেব ঠিকই বলেছেন, আমার মতো মেয়েকে আপনার পুত্রবধূ বানানো ঠিক হবে না, আমার ভিতর অনেক সমস্যা আছে, আমাকে আপনারা মেনে নিতে পারবেন না। কে বলেছে পারবো না? আচ্ছা তুমি একটু চিন্তা ভাবনা করে দুদিন পর তোমার সিদ্ধান্ত জানাও, আমি এখন আসি। চল তিশা, চলুন ঘটক সাহেব। কি এক বিপদে পড়লাম। আপু তুই রাজি হয়ে যা। ভাই তুই সব শুনেছিস? হ্যাঁ, আমার জন্য আর কতদিন তুই এই ঘরে বন্দি হয়ে থাকবি? কে বলেছে আমি বন্দি? আর কয়েক বছর পার হলেই তুই পুরোপুরি মানুষের রূপ নেওয়া শিখে যাবি, তখন আমরা দুজনই এই বন্দি জীবন থেকে মুক্তি পাব। তখন যদি এমন ভালো প্রস্তাব না পাস? তাই বলে একটা মানুষের সাথে বিয়ে? এমনিতেও নাগরাজ্যের কেউ আমাদের ভালো চোখে দেখে না। সেজন্য তো তোকে একটা মানুষকে বিয়ে করতে হবে, তুই যে একটা নাগিন এই কথাটা সারা জীবন লুকিয়ে রাখবি, ওদেরকে টের পেতে দিবি না, তাহলে কোনো ঝামেলা হবে না। আর তোকে কে দেখবে? আমি তো এখানেই থাকবো, আর কোনো বিপদ আপদ হলে তোর কাছে যেভাবেই হোক খবর পাঠাবো, এখন আর তুই মানা করিস না। আর কতদিন এভাবে একা একা থাকবি, ওদেরকে হ্যাঁ বলে দে। তুই যখন বলছিস আমি তাহলে রাজি। নাইরা তার সিদ্ধান্ত জানানোর পর কিছুদিনের মধ্যেই হাসানের সাথে বিয়ে হয়ে গেল, তারা দুইজন সুখে শান্তিতেই সংসার করছিল। নাইরা কি করছো, আমাকে এক কাপ চা দাও তো। এ কি, তুমি এভাবে কোনায় জড়সড় হয়ে বসে আছো কেন? বেজি, ওই যে আমাদের ঘরে একটা বেজি ঢুকেছে। ও, ভুলে ঢুকে পড়েছে মনে হয়, এত ভয় পাওয়ার কিছু নেই, এটা তো আর সাপ না। সাপ দেখে ভয় পাওয়ার কি আছে, সাপ দেখলে তো আমি আরো খুশি হতাম। খুশি হতে? তুমি কি আমার সাথে মজা করছো? না, তুমি ওই বেজিটা এখান থেকে সরাও তাড়াতাড়ি, নয়তো আমাকে মেরে ফেলবে। কি যে বলো না। আচ্ছা আমি ওকে এখনই বের করছি। এ কি, পাতিলের সব দুধ কোথায় গেল, বেজি খেয়ে ফেলেছে নাকি? না, আমি খেয়েছি। তুমি এতখানি দুধ কিভাবে? আচ্ছা যাই হোক, আমি বেজিটা বাইরে রেখে আসি আগে। বৌমা বৌমা কোথায় তুমি? জি মা বলুন। আমার চা কোথায়? দাঁড়ান আনছি। এই নিন। দুধ ছাড়া চা? হ্যাঁ মা, একটুখানি দুধ খেতে গিয়ে কখন যে পাতিলের সব দুধ শেষ করে ফেলেছি খেয়ালই করিনি, আমাকে ক্ষমা করবেন। আরে তুমি ক্ষমা চাইছো কেন, দুধ শেষ হয়ে গেছে আবার আনাবো, এই সামান্য বিষয় নিয়ে কেউ এমন করে? তুমি ঘরে যাও। আচ্ছা মা।
ওই খালি বাড়িতে প্রতিদিনই যেতে হবে তোমার? হ্যাঁ, কারণ আমি ওই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি। ওই বাড়ির পরিচর্যা করা আমার দায়িত্ব। এখন আমাকে যেতে দাও। ঠিক আছে। বৌমা বাড়ি চলে গেছে, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? নায়রার কিছু আচরণ কি তোমার কাছে অদ্ভুত লাগে না মা? কোন আচরণ? যেমন একাই দুজনের খাবার খেয়ে নেওয়া, দুধ দেখে খাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া, প্রতিদিন ওই খালি বাড়িতে যাওয়া। তাছাড়া সেদিন আমি ওর জন্য উপহার নিয়ে বাড়ি ফেরার পরপরই একদম ঠিকঠাক বলে দিল ভিতরে কি আছে। অদ্ভুত না? এগুলো তো স্বাভাবিক বিষয়, কাকতালীয় ঘটনাও হতে পারে। ও এত সাহসী একটা মেয়ে যে কোনো কিছু দেখে ভয় পায় না। সেদিন সামান্য একটা বেজি দেখে এত ভয় পাবে সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল আমার। আর আহ, কি হলো তোর? এ কি সাপ? সাপ কোথা থেকে আসলো? তোকে কামড়ে দেয়নি তো? হ্যাঁ, আমি ওকে কামড়ে দিয়েছি। তোদের বাসায় যে নাগিনটা থাকে ও কোথায়? তোর ছেলেকে বাঁচাতে চাইলে এখনই ওকে ডাক। নাগিন? আমার বাসায় নাগিন কোথায় পেলি? ও, তোর বৌমা যে নাগিন সেটা এখনো টের পাসনি, একটু পরেই সব টের পাবি। মন, তুই এসেছিস? কি হয়েছে? তোর এই অবস্থা কি করেছি? কাল নাগ এসেছিল তোর খোঁজে, তোকে না পেয়ে আমাকে মেরেছে তোর ঠিকানা বলার জন্য। আমি বলিনি, কিন্তু ও মানুষ বেশি অন্যদের থেকে তোর ঠিকানা সরিয়ে নিয়েছে। তার মানে ও এখন আমার বাড়ি গেছে? বাড়িতে তো মা আর হাসান আছে। ভাই, তুই সাবধানে থাকিস, আমার এখনই বাড়ি যেতে হবে। ওই তো, তোর নাগিন বৌমা একদম ঠিক সময়ে চলে এসেছে। আর একটু দেরি করলে তোর ছেলে মারা যেত। হাসানকে কি করেছো তুমি? তুই যা ভাবছিস তাই করেছি। ওকে বাঁচাতে চাইলে তোকে আমার সাথে যেতে হবে। আমি ওর বিষ না তুললে ও এখানেই মারা যাবে। না, আমি যাব না তোমার সাথে। তুমি সব দুর্বল নাগনাগিনদেরকে মেরে শক্তিশালীদেরকে নিয়ে দল বানাতে চাইছো মানুষদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমার মা বাবা সহ আমার পরিবারের অন্য কেউ তোমার দলে যোগ দেয়নি, আমিও দেব না। তাহলে আর কি, বসে বসে তোর জামাইকে মরতে দেখ। আরেকটা উপায় আছে হাসানকে সুস্থ করে তোলার, আর সেটা হলো তোমাকে হত্যা করা। তোর কি মনে হয় তুই আমার সাথে পারবি? আয় তবে। এ কি, বৌমা নাগিন হয়ে গেল? তার মানে সাপটা ঠিক কথাই বলছিল? দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল। নাগিন প্রায় হারতে বসেছিল, তখন তার নাগ ভাই এসে তাকে সাহায্য করল আর কাল নাগকে হত্যা করল। এখন আর কোনো ভয় নেই মা, হাসান সুস্থ হয়ে যাবে। আমি দুঃখিত আপনাদের থেকে এত বড় সত্যিটা লুকানোর জন্য। জানি যে আপনারা কেউ আর আমাকে মেনে নিতে পারবেন না, তাই আগে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, ওই ছোট ছেলেটার জন্যই বুঝি তুমি প্রতিদিন তোমার বাড়িতে যেতে? হ্যাঁ, ও আমার ভাই হয়। এতদিনে বুঝলাম তোমার এমন অদ্ভুত আচরণের কারণ। মা, আমার নাইরাকে মেনে নিতে কোনো আপত্তি নেই, আমি ওকে ভালোবাসি। তোমার কি মত? ও নাগিন হলেও কখনো আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করিনি। তোকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছি, আমারও কোনো আপত্তি নেই।